কংগ্রেস প্রার্থী দেওরকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ইসলামপুর থানা ঘেরাও করে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালো মহিলারা। অভিযোগ সোমবার রাতে ইসলামপুরের রঘুনাথপুরের কংগ্রেস প্রার্থী রেণুকা বিবির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তার দেওরকে মিথ্যা আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার করে। অন্যদিকে কাবিল শেখ নামে এক কংগ্রেস প্রার্থীর বাড়ি হানা দিয়ে তার স্ত্রী ও মেয়েকে হেনস্থা করে পুলিশের প্রতিবাদে মঙ্গলবার সকালে ইসলামপুর থানায় ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় কংগ্রেস মহিলা নেতৃকর্মীরা। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গণতান্ত্রিক অধিকার আপনারা রক্ষা করতে নিয়ে নিতে আপনি পারেন। আপনাদের মধ্যে পাঁচজন আপনারা নিজেরা ঠিক করুন, আমি তাদের সঙ্গে কথা বলবো। যদি তাদের কোনো থাকে, বলার কথা থাকে, সোমবার রাতে ইসলামপুরের রঘুনাথপুরের কংগ্রেস প্রার্থী রেণুকা বিবির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তার দেওর শেখ অঙ্কনকে মিথ্যা আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার করে বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, ধৃতের বাড়ি থেকে ওয়ানসেটার পিস্তল সহ এক রাউন্ড গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। অন্যদিকে ঈশ্বরনগরে কাবিল শেখ নামে এক কংগ্রেস প্রার্থীর বাড়ি হানা দিয়ে তার স্ত্রী ও মেয়েকে হেনস্থা করে পুলিশ। এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে ইসলামপুর থানায় ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় কংগ্রেসের মহিলা নেতৃকর্মীরা। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশের তদন্ত আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। থানা ডেপুটেশন করার জন্য আমরা ইসলামপুর থানায় কিছু লোকজন নিয়ে আমরা উপস্থিত হই। উপস্থিত হওয়ার পর বড়বাবু আমাদের পাঁচজনকে ডেকেছিল ভেতরে কথা বলার জন্য। কথা বলার পর বড়বাবু যেটা বলল, যদি তদন্তে অঙ্কন শেখ নির্দোষ হয় তাহলে অঙ্কন শেখকে ছেড়ে দেবে, আর যদি অঙ্কন শেখ ওই কাজে যদি জড়িত থাকে তাহলে আইনের পথে বড়বাবু চলবে। কিন্তু তাই বলে একজন 17 বছরের নাবালিকাকে গিয়ে কোনো একজন সেবিক, সে গিয়ে রেপ করে দেবো, শালি বলে গাল দেবে, এইটা যেন না হয়। আমরা বড়বাবুকে বললাম, সেই সেবিকের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি বড়বাবুর কাছে। আমরা বড়বাবুর ওপর পূর্ণ আস্থা আছে আমাদের, যে ওই সেবিকের বিরুদ্ধে বড়বাবু ব্যবস্থা নেবে। এই জন্যে আমরা আজকের মতো এই রাস্তা অবরোধ তুলে নিচ্ছি, মানে থানা ঘেরাও তুলে নিচ্ছি। বহরমপুর মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, ইওর হেলথ আওয়ার মোটো। এখানে প্রতিদিন বসছেন বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি রোগ, শিশু রোগ, এমডি ফিজিশিয়ান, চক্ষু রোগ, হাড় ও শিরার রোগ, নাক কান গলার রোগ, মূত্র রোগ ও স্নায়ুরোগের বিশিষ্ট চিকিৎসক। তার সাথে সাথে মল, মূত্র, রক্তের সমস্ত রকমের সঠিক পরীক্ষা ও প্যাথোলজির সমস্ত সুবিধা রয়েছে। প্রত্যহ ছবি তোলা হয়। আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ওপিজি, ইসিজি, ডিজিটাল এক্সরে উইথ ডিআর হাই ফ্রিকোয়েন্সি আর হয়রানি নয়। একই ছাদের তলায় সমস্ত পরিষেবার সুযোগ নিতে যোগাযোগ করুন। ঠিকানা 20/6 সিআর দাস রোড, পিডব্লিউডি অফিসের পাশে ওয়্যামের মাঠের উত্তর দিকে, বহরমপুর, মুর্শিদাবাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 8016111726 এবং 8016111727।